হিজবুল্লাহর আক্রমণে দিশেহারা হয়ে পড়ছে ইসরায়েল। চব্বিশ ঘন্টায় ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল আবিবকে রীতিমতো দৌড়ের উপর রেখেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ জানিয়েছে তারা ফালাক রকেট দিয়ে ইসরায়েলের মেরন বিমান ঘাঁটির লক্ষ্যবস্তু করেছে। এ সময় বেশ কয়েকটি রকেট কৌশলগতভাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এয়ার ট্রাফিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলেও দাবি করেছে হিজবুল্লাহ। রিপোর্ট আল মায়াদিনের। হিজবুল্লাহ একটি বিবৃতি জারি করে নিশ্চিত করেছে গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং একই সাথে লেবাননের গ্রাম আর বেসামরিকদের ওপর ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে মেরনে হামলা করেছে হিজবুল্লাহ। মেরন বোমা হামলার আগে ইসরায়েলি ফাইটার জেটগুলি বারবার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছিল। দক্ষিণ লেবাননের শহর নাবাতিহের একটি বাণিজ্যিক রাস্তায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার ঘটনাও ঘটে। এর আগেও মেরনে হামলা করেছিল হিজবুল্লাহ। জানুয়ারির শুরুতে মেরনে 62টি ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আক্রমণ করার কথা জানিয়েছিল তারা। বৈরুতে হামাসের সিনিয়র নেতা শেখ সালেহ আল আরোরিকে হত্যার প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবেই এই আঘাত হেনেছিল প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে মেরন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার পরে ইসরায়েলি বিমানবাহিনী স্কাই ডিও গুপ্তচর বেলুনটি পুনরায় সক্রিয় করেছে, যা ইসরায়েলকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার প্রাথমিক সতর্কতা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে তারা ফালাক রকেট দিয়ে মা আলেহ গোলান ব্যারাককে টার্গেট করেছে এবং সেখানে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান শুরু করে। প্রতিরোধ যোদ্ধারা মেতুলা বসতিতে একটি বিল্ডিংকে লক্ষ্যবস্তু করেছে যেখানে দখলদার সেনারা অবস্থান করছিল, সেই সাথে অধিকৃত সেবা ফার্মের রাডার স্থাপনায় সরাসরি আঘাত করার দাবি করেছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে পশ্চিম আল জলিলের মেতুলা এবং শতুল বসতিতে দুটি বাড়িতে সরাসরি আঘাত হেনেছে হিজবুল্লাহ। ইসরায়েলের হাদব আল বুস্তান সাইটের চারপাশেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া আরও উল্লেখ করেছে পশ্চিম আল জলিলের জারদ, সোমেরা এবং আরব আল আরাম সাথে সাইরেন বাজানো হয়েছিল। উত্তর আল জলিলের খোলা জায়গায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। কিরিয়াত সমনা ও বিরানিতে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে ইসরায়েলি সেনাবাহিনীর 3 সেনা আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। কিরিয়াত সমনার মেয়র আভিহাই স্টার্ন ঘোষণা করেছেন উত্তরের বসতিগুলোতে প্রায় 20টি অ্যাপার্টমেন্ট সরাসরি হামলার শিকার হয়েছে। তিনি জানিয়েছেন 1,00,000 বসতি স্থাপনকারী এই বসতিগুলি থেকে বাস্তুচ্যুত হয়েছে। অক্টোবর থেকে হিজবুল্লাহর অভিযানের ফলে লক্ষাধিক বসতি স্থাপনকারী সীমান্তের বসতি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তেল আবিব সরকারকে সতর্ক করা হয়েছে যে হিজবুল্লাহর হুমকি সাবধান না করা পর্যন্ত তারা ফিরে আসবে না। গাজা থেকে ফিরে যাওয়া ইসরায়েলি রিজার্ভ সেনারা যুদ্ধ সম্পর্কে রোমহর্ষক কিছু স্বীকারোক্তি দিয়েছেন। গাজায় যুদ্ধ করা কয়েকজন সেনা গার্ডিয়ানকে বলেছেন গাজার দৃশ্যগুলো জম্বি বা ভুতুড়ে আক্রমণের চেয়ে কম কিছু নয়। একজন সেনা গার্ডিয়ানকে জানিয়েছেন এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, বরং ধ্বংস হয়ে যাওয়া একটা উপত্যকা। গাজায় প্রায় 28,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল, কোথাও জীবিত মানুষের দেখা নেই, যেন হলিউডের কোনো জম্বি মুভির দৃশ্য। একজন সেনা জানিয়েছেন যা সত্যি আমার মনকে নাড়িয়ে দিয়েছিল তা হলো যে কারো কাছে ফিরে আসার জন্য কোথাও কেউ নেই, এমনকি 3টি দেয়ালও সংযুক্ত নেই। এটি একটি জম্বি আক্রমণের দৃশ্যের মতো দেখায়, এটি কোনো যুদ্ধাঞ্চল নয়। আরেকজন সেনা যিনি সম্প্রতি যুদ্ধ থেকে বাড়ি ফিরেছেন তিনি বলেছেন আপনি মিডিয়াতে যেভাবে দেখেন তা তেমন নয়, এটি একটি কম্পিউটার গেমের মতো নয়, দিনের পর কিছুই ঘটে না এবং আপনি কখনোই হামাস যোদ্ধাদের দেখতে পাবেন না। তারপর 1 ঘন্টা বা তারও বেশি সময়ের জন্য ঝড়ের মতো সবকিছু উত্তাল হয়ে যায়, তারপর আর কিছুই হয় না। মাসের পর মাস গাজায় অভিযান চালিয়েও হামাসের পদাতিক বাহিনীর মাত্র 20-30% ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েলি সেনারা, জানিয়েছে হিন্দুস্তান টাইমস। গার্ডিয়ানকে যে সৈন্যরা সাক্ষাৎকার দিয়েছেন তারা জানিয়েছেন যুদ্ধের ময়দানে হামাস যোদ্ধাদের দেখা যায় না। যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই একটি টানেল নেটওয়ার্ক খুঁজে বের করার এবং ধ্বংস করার চেষ্টায় দিনের পর দিন কাটিয়েছেন। তারা জানিয়েছে ইসরায়েলি সামরিক পরিকল্পনাবিদদের ধারণার চেয়েও হামাসের টানেলের পরিধি অনেক বেশি ব্যাপক এবং এগুলো ব্যবহার করেই শত্রুদের উপর অতর্কিত হামলা চালায় হামাস। তারা নিজেদের প্রকাশ করে না, তারা যোগাযোগ এড়িয়ে চলে,
আপনি হয়তো মিলি সেকেন্ডের জন্য তাদের দেখতে পাবেন। এটা অদ্ভুত ধরনের। আপনি এই বিধ্বস্ত শহরের মধ্য দিয়ে হাঁটছেন, কিন্তু এটি পুরোটাই খালি। আপনার কাছে সমস্ত ধ্বংসাত্মক শক্তি রয়েছে, অ্যাটাক হেলিকপ্টার, ট্যাঙ্ক, কামান। সেখানে আপনি নিজেকে প্রায় সর্বশক্তিমান মনে করতে পারেন, কিন্তু তারপরে একই সময়ে আপনি দুর্বল বোধ করবেন। কিছু সেনা জানিয়েছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের কোনো সুনির্ধারিত কৌশল নেই। অন্য একজন সেনা বলেছেন, তারা হামাসের একজন শুটারের অবস্থান সম্পর্কে জানতে পেরে একটা পুরো এলাকা ধ্বংস করে দিয়েছেন। তিনি বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের কোনো কৌশল নেই। আমরা কিছু অস্ত্র নেই এবং একটি লক্ষ্য চিহ্নিত করি। এক ঘন্টার মাঝে আমরা নিজস্ব অস্ত্র, ট্যাঙ্কের সব গোলা শেষ করে ফেলি। তারপরে আমরা সামনের দিকে যাই। কখনো কখনো মৃত হামাস যোদ্ধাদের খুঁজে পাই। গত 23 জানুয়ারি 24 জন ইসরায়েলি সেনার মৃত্যু ঘোষণা করে তেল আবিব। সংঘাত শুরু হওয়ার পর থেকে 24 ঘন্টা সময়ের মাঝে এটাই ছিল ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে বড় একক ক্ষতি। হামাস যোদ্ধাদের ছোড়া গ্রেনেডের আঘাতে 22 জানুয়ারি মধ্য গাজায় একটি ভবন ধসে পড়লে ইসরায়েলি সেনারা নিহত হয়। গাজায় স্থল অভিযানে এখনো পর্যন্ত 219 জন IDF সৈন্য নিহত হয়েছে এবং আরো 1260 জন আহত হয়েছে।